আমরা হইলাম দেশপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান কই ঠিক বাবা দম গেছে না জোরে হো ও জোরে হো কা ঠিক যে মাত জোরে হওয়ার আগে জোরে হওয়া উচিত আই দেশের মানুষের সন্দেহ মানে এরা কিছুই মানছে যে মুসলমানের দেশ ভালো হয় না হো বেটা আমরা তো ওই দেশ ছাড়িয়া যাইবা চান্স হইয়া গেলাম না রে ওহান নি মা মই মুরব্বী হই না মুরব্বী নাই নি একজন আপনারা লোকর বহুত মানু পাকিস্তান কে শুনলেন আপনারা গেছলেন তাইলে ওই আর ইন্ডিয়ান বাই চয়েস নট বাই চান্স কথা খুলিয়ে মাতন জানি তোমার সন্দেহ হম্ব নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ما يكون ورسان رحمة خمايا رحمة صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت صدق الله العظيم وبعد بروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال من نكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم شبابتي صاحب معزز دوست خل بزرگ خل اور بھائی خل اور بڑے گور ماں بوئی نخل پریکار ہلو ساتر ڈکار بادے جدی سمپورن بھول لکھے তবু এই সময়ের ভিতরে তারা বাহির করে দেওয়া হয় না আর শুদ্ধ লেখলেও বার করে দেওয়া হয় না তিন ঘন্টা টাইম প্রত্যেকরে দেওয়া হয় তিন ঘন্টা পুরা করার বাদে প্রত্যেকর পেপার সাবমিট হয় আবু দোরা পড়ে না যে ফার্স্ট খেয়ে ফেল খেয়ে যেদিন রেজাল্ট আউট হয় ওদিন দোরা পড়ে ফার্স্ট হয় যে ইজ্জত পায় সম্মান পায় মর্যাদা পায় তারে মানুষে মোহব্বত করে মানুষে পূজায় আর যে ফেল করে এ জলিল হয় রসোয়া হয় লজ্জিত হয় চূড়ান্তভাবে ব্যর্থ হয় ফেল করে কোথায় কেন ঠিক নেই তো আমরা দুনিয়াতে আইছি ইন পরীক্ষা ইন আল্লাহ নমাজ পড়লেও রিজেক্ট দিবা না পড়লেও দিবা মুখর সাজানো গুছানো এক পৃথিবী দিছ ইন হালালও আছে হারামও আছে জায়েজ এবং না জায়েজ স্ত্রী এবং আজনবী মহিলা দুয়োটা পৃথিবীতে আছে আপনার অধিকার শুধু আপনার স্ত্রীর উপরে অন্য কোনো আজনবী মহিলার চেহারা বডি কণ্ঠ সাউন্ড মহাব্বতর উপরে আপনার কোনো দখল নাই এলাই প্রেমর ফাঁদ ফেলাইয়া অবৈধ লুপ দিয়া টুপ দিয়া দুকা দিয়া
ইত্যাদি প্রতারণার আশ্রয় লইয়া কোন মহিলার আবেগ লইয়া খেলোয়াড় করবার খেলা করবার ইজাজত আর অনুমতি খেরলে দেওয়া হইছে না বরং নিষিদ্ধ করা হইছে হারাম আল্লাহ কোরআনে কারিমে সাফ কইছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন মুসলমান ইমানদার হল কামিয়াব যারা লজ্জাস্থান তারা হামেশা হেফাজতে রাখে সুরক্ষিত রাখে কোনো গুনার কাজে ইউজ করে না ইল্লা আলা আজওয়াজহিম তবে একমাত্র তাদের স্ত্রী স্ত্রীর ক্ষেত্রে স্বামীর 100% ইজাজত পারমিশন আওমা মালাকাত আইমানুহুম আর দ্বিতীয় আরেক অপশন ছিল তখন কৃত দাসিনী যেটা আইজ হাইলাম নাই সচরাচর নাই হইতেও পারে কোনো কারণ এই দুই জায়গা ব্যতীত আপনার লজ্জাস্থান আর ব্যবহার করতে পারতা নাই কেউ সুযোগ দিলেও না ডাকলেও না আর আহ্বান করলেও না তো পরীক্ষার হলো যখন ছাত্র লেখে দুই যোগ দুই সমান দশ তারাও লেখবার অনুমতি আছে পরীক্ষকে দেখবো মুসকি মুসকি আসবো কিন্তু আয়া মাত্র নাই ওই ভুল লেখছো শুদ্ধ কর হইব নি না দুই যোগ দুই সমান খণ্ড লেখবার অনুমতি আছে তিন ঘন্টা যাইব পেপার সাবমিট করবা যেদিন এক্সাম হইব যদি এগুলো টেস্ট হইব ধরা পড়ব তখন আপনি ফেইল হইব তো আমরা এই পৃথিবীতে আইছি আমরা সামনে খাইবার বস্তু হালালও আছে হারামও আছে দেখবার বস্তু হালালও আছে হারামও আছে দেখবার লাগে মা বাবার চেহারা আছে অলিয়া উলিয়া আলিম উলামার চেহারা আছে আল্লাহর ঘর বৈতুল্লাহ কোরআনে করিম আছে আল্লাহর সুজলা সুফলা শস্য শ্যামলা সাজানো ওই পৃথিবী আছে লগে আজনবী হলো আসন যারার প্রতি দেখবার লাগে আপনারা অনুমতি দেওয়া হইছে না ভুলবশত একবার চোখ পড়লে নবী যে ফরমাইতরা লা তাত্তাবিউন নাযরা তান নাযরা একবার চোখ পড়ে গেলে পরে দ্বিতীয় চোখ আর দিও না বরং চোখ দাবাও ইয়াবুদ্দু মিন আবসারহিম তোমার চোখ দাবাইলাও যালিকা আজকা লাহুম লগে তোমার লজ্জাস্থান দে ওয়াহফাজু ফুরুজাহুম প্রস্রাব রাস্তারে গুনাহ থেকে বাঁচাইয়া রাখো এতে তোমার অন্তঃকরণ পবিত্র হইব তুমি আল্লাহর প্রিয় বন্দা বনবাই তোমার অন্তর বিশুদ্ধ হইব এর বাদে বদলা জন্নত পাইবা আর যদি আজনবীগুলোর প্রতি প্রত্যক্ষভাবে হোক কিংবা তো স্ক্রিনের মাধ্যমে হোক যেটার সুযোগ আইসরাইল বড় অহরহ আপনি চোখ বড়িয়া দেখার তখন ফিল্ম নাচ ডান্স ড্রামা গান পরীক্ষা হলিকান এনে দৌড় হইতো না এনে দুই যুগ দুই সমান ফন্ড লেখলেও জেলা দৌড়াও না বলে আজনবী অকলরে দেখিয়া চোখ বড়িয়া রাত ঘুমাইলে বারোটা পর্যন্ত ফিল্ম দেখলে দেড়টা পর্যন্ত মদ খাইলে বিলকুল হারাম দ্বারা ফেট বললেও পরীক্ষকে ইনো দরতা নাই দরবা যেদিন পেপার সাবমিট হইব খবর যাইবা যাওয়া লাগতো নাই মৌতর বিছনাত থাকতে মানে দরা শুরু কইল আল্লাহু আকবার অন্তা কি দুনিয়ার সবটুকুন আজাব দিয়া চূড়ান্ত যন্ত্রণা দিয়া দুজখের লোহার শিকলে বান্দিয়া রোহ ঠানিয়া লই আবার ঘরে হইব আই আজরাইল কইবে ইয়া তুহান নাফসুল খাবিসা ফি জাসাদিন খাবিস উখরুজি সাখিততাম মাসখুততান আলাইক হে অপবিত্র আত্মা নিন্দিত এক দেহের ভিতরে তুমি ছিলে সারা জীবন আল্লাহর নাফরমানি আর গুনাহ করে তুমি কাটিয়েছ এখন তোমার আল্লাহ তোমার উপরে নারাজ তিনি অসন্তুষ্ট তুমিও অনিচ্ছা সত্ত্বে এই আত্মা দেহর ভিতর হইতে বেরিয়ে আসো টানিয়া হিচড়াইয়া লইয়া যাওয়া হইব শরীরে আ করিয়া এই রুহ খামড় মারিয়া ধরব বৃদ্ধাঙ্গুলির লোম কুফ থাকি শুরু করি মাথার চুল পর্যন্ত গোটা দেহের মধ্যে রূহ পানাহ লইতে চাইব আজরাইল আলাইহিসসালামের টানিয়া হিচড়াইয়া বাহির করে লইয়া যাইবা কত যে আজাব যাইব দুনিয়ার কোনো মানুষে বুঝাইতে পারত না তখন থাকি শুরু আর এর আগ পর্যন্ত কোনো ধরা নাই নমাজ এসার পড়িয়া ঘুমাইন তবুও সকালে উঠি আপনার দন দৌলত সব জায়গাত পাইবা আওলাদ মাল সব জায়গাত পাইবা নমাজ না পড়িয়া ঘুমাইন তবুও সকালে মাল দৌলত আওলাদ সারা জায়গাত পাইবা কোন ঠিক নেই না এসার নমাজ না পড়িয়া ঘুমাইলে সকালে পাইবা বাতানোর গরু দুইটা নাই ওলানি না সুরে নিলে আলাদা কথা নমাজিরও নেবে নমাজিরও নে ঠিক নেই কাজে আমলর অ্যাকশন ইনো আইত নাই যদি আমলর অ্যাকশন ইনো আয়োজিত তে এজিদে আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমারে করুণভাবে শহীদ কোরআনির পরেও কারবালার ময়দানও দুনিয়াত বাঁচিয়ে থাকতো ফারতো আসলো নি সময়ে
ফেরাউনে উঠিয়া কর আনা রাব্বুকুমুল আলা, আমি তোমার বড় খোদা, এর বাদেও তো আল্লাহ সহ্য করলা, শাহ রগ বেরিয়া যদি দড়ি লিতা জিব্রাইল এই বেয়াদব বেকুফ কিতা কস তুই, তুই খোদা কেমনে হইবে, তুই তো মানুষ হইয়ার ইলা দর্শন মাতই না, এন দুই যুগ দুই সমান সাত লেখলেও তোরা হইতো না, লে আবলু আকুম আইয়ুকুম আহসানু আমালা, ইনো দেখা হইব খারাপ আলা আমল হড্ডায়, এর লাগে একদিকে ড্রামা নাটক ফিল্ম দুনিয়ার মহিলারা সাজগুজ করিয়া পার্লার করিয়া ড্রেসিং মেকআপ করিয়া সমস্ত যুবক সকলের চৌকরে দুকা দিয়া তারা রোজগার করতো চায় টেকা, আর এদেরে বানাইতো চায় বুকা, যার পরিণতি দুজক ছিল্লাই এখন ঠিক ঠিক নেই কোথায় গেল, ঠিক নেই কোথায় গেল, যে লেংটাও ইয়ান আছে এও বদলা পায় কিতা ভাই টেকা ভাই ইমার ঠিক নেই ভাই বুজরা ঘুরে জোরে হো, কত সময় মাতিলা বড় ভাল লাগলো এখন মাতুন নাকি, যারা ডান্স করে যারা গান করে যারা ফিল্ম তৈরি করে বদা কিছু ভাইনি ভাইনি, কুটি 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 টেকা ভাই, যারা এগুলা দেখে যারা বিনিদ্র রজনে খাটাইয়া মজা উপভোগ করে তারা কিতা ভাই আজাব পায় দুজক পায় গুণা পায় কইন জুড়ে ইখান ঠিক নেই না, এর বদলা টেকা ভাই একজনের টেকা আর তোমার সাজা, হায় হায় ইসে বড়ি বেওকুফি কি বাত ওর কে হো সকতি হ্যাঁ, মগর আপনি কইবা আমার বউয়েও তো নমাজ পড়ে না আমিও তো কূপ পড়ি না তবুও তো আল্লাহ আবার দরদা না বাচ্চাও তো বছর বছর মাঝে মাঝে উইতরা বলে ইন দুই যুগ দুই সমান শুনলো হইলেও দরা হইত নাই, লিয়া বলো আকম আই এরকম আহসান আমালা, ইন দেখো হইতো আমল খেয়ে হড্ডায় কাজে নমাজিরেও দন দেও বেনমাজিরেও দন দেও, কোনো সময় বেনমাজিরে কিছু বেশ দেও দেখি নমাজি হল ঠিকিয়া তা হইনি আর বেনমাজিরও হুশ জাগাত আয়নি, আয়া তোর আগর টুকরা দেখুন না আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ মৌতো দিছেন হায়াতও দিছেন, অর্থাৎ আপনার সামনে মানুষ মরদা আপনি দেখতরা আপনার বন্ধু আজ দুনিয়াত নাই আপনিও দাফন করলা, হাতোঁ সে তুনে আপনে দাফন আয়া কিতনে মুর্দে, তুমি তো তোমার নিজের হাতে হাজারো লাখ মানুষরে দফন করলে তবু তোমার কেন হুশ জাগাত আসে না, তুমি তো এর আর খবর গিয়াই ছড়াই আসসালামু আলাইকা ইয়া আহলিল কবর আহলাল কবর বা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ও মানু যা লগে আগে মুসাফা হইছে সালাম এক লগে হোটেল চলাফেরা বিয়াত গেছো তার ওই নীলা এর বাদেও ওখানে হুশ আয় না, সুতরাং এন নমাজ পড়লেও আওলা দইবা না পড়লেও আওলা দইবা গাবিয়ে দুধ দিব নমাজির ও বেনমাজির ও অ্যাকাউন্টও টেকা থাকলে এগুন সুরক্ষিত থাকবো নমাজির ও বেনমাজির ও, এর অর্থ ইকার নাই যে বেনমাজিও কামিয়াব, পরীক্ষার হলো তিন ঘন্টা আপনারে লেখতে দেওয়া হইলো যদি উঠে এখন পেপার দেও আপনি লেখতা দশ যুগ দশ সমান ষাট তবু ওই ছাত্র পেপার হইলেও পরীক্ষকে দেয়নি দেয় নি সেটা কিতাম পরীক্ষা দিছি না কোনোদিন ভুল এখন শুদ্ধ লোক হইন যখন হইন আমার লোডশিট দেওয়া হয় না হ্যাঁ এখান মাত্র না আপনার অধিকার লোডশিট ফাইবা আপনি ভুল লেখা বাদে ফেল মারবা, তো আপনারে আমার আল্লাহ হায়াত দিছে জমিন দিছে রিজেক দিছে মাল আওলাদ দিছে মিস ইউজ করিয়ার ভুল করিয়ার আল্লাহ বদন দিছে আল্লাহ অক্সিজেন দিছে, ও ন একদিন বহুদিন আগে লামডিং আমি নমাজ পড়লাম প্ল্যাটফর্ম তো মুসলমান ভাইয়ে কইলে তোমাদের কয়বার পড়তে হয় আমি পাঁচবার আচ্ছা পাঁচবার পড়তে হয়, এরপরে আমি দেখলাম চান্স বালা ও কইলাম ওই দাদা দেখছেন না আইসিউতে একদিন ঢুকলে পরে কত টাকা দিতে হয় কইল বিশ হাজার তো মিনিমাম কইলাম হ্যাঁ একদিনের অক্সিজেনের দাম বিশ হাজার টাকা আর আল্লাহ জনমের পের থেকে পর থেকে চল্লিশ বছর পর্যন্ত প্রতিদিন হাজার হাজার টাকার অক্সিজেন দিতেছে আমাদেরকে এক টাকাও দেয় নাই দিছি দিছি দিছি, এর বিনিময়ে ফার্স্ট আবার আল্লাহর দরবার অ্যাটেন্ডেন্সটাও দিবা না, ওখান কইলাম বেটারে বদলুক দেখা আমার মুখে দিছে আর আমি মনে মনে করলাম আমার খাম আলহামদুলিল্লাহ হয়ে গেছে আসবার কথা না, আমি ফিকির তার দিল ডালতাম চাইছিলাম আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমি যাই আর খানি চৌকে চাইলাম দেখলাম বদলুকে আমার ভাই সার ভাল লাগলো আমার, নমাজ নিয়ে তো বাবুক মানুষটায় যে আমরা খেনে ফাঁসবার নমাজ পড়ি আল্লাহ যত নিয়ামত দিছে ডুবিয়া আছি নিয়ামত এটা তো একটা কইলাম অক্সিজেন বাকি চন্দ্র সূর্য আলো গ্রহ নক্ষত্র গাছপালা ঘাস
মাটি রিজেক সহ দেখা ও দেখা হাজারো নিয়ামত হায় হায় স্বাস্থ্য বিজ্ঞানীর লগে আলোচনা করুন জানি আপনার ব্রেইনের মধ্যে যতটা সেল আছে আপনার বডির যত স্নায়ু আল্লাহ দিছে হায় হায় জানেন নি আপনার বডির রক্তর দৌড়র কিলোমিটার কত প্রতি মিনিটে 200 কিলোমিটার বেগে আপনার রক্ত আপনার বডির দৌড়া আর আপনি তো ঘুমো এক মিনিট যদি রক্ত ব্যাহত হয় হার্ট অ্যাটাক করে হার্ট উইক হয় আপনি বাইপাস সার্জারি করা লাগে ওপেন সার্জারি করা লাগে বাঁচতে হইলে এত তাড়াতাড়ি আপনার বদনের কোনা এখানে গিয়া রক্ত পৌঁছের আর কোনা এখানে থাকি রক্ত আইয়া পাম্পিং হওয়ার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সে আল্লাহ নিয়ামত ডুবি আসি আন্দাজ হয় না তো ভাই হল এই পরীক্ষার হলো আমরা ঢুকছি 70-80-90-100 বছর হায়াত লইয়া আইছি ভুল করলেও জিন্দা রইমু শুদ্ধ করলেও জিন্দা রইমু তিন ঘন্টার পরীক্ষার্থীরে যারা টাইম দেওয়া হয় 90 বছর আমাদের হায়াতরে ওলা টাইম দেওয়া হইছে ভুল করলেও বাঁচমু শুদ্ধ করলেও বাঁচমু মগ রেজাল্ট সমান হইত না রেজাল্ট সমান হইত না আজ তো নামাজি এবং বেনামাজি ওয়াজ মাহফিলে বসা আছি নামাজি এবং বেনামাজি মসজিদে আইয়া বইতাম পারি কিয়ামতের দিন আল্লাহর কসম এইভাবে সম্ভব হবে না আমার আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা দিবা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন হে জালিমের দল তোমরা আমার নেক বান্দা হইতে দূরে সরে যাও দুনিয়াত গলায় গলায় মেলে রই গেছলা তুরা টাকা বেশ আসলো করি বড় বড় আলিম গুলো বাড়িতে আইছই পীর হকিরও আনা গেছে সব দাঁড়ো বইছই মগর নিজে নামাজি বঞ্চইন না এবাদত করছইন না হারাম সুদ বাদ দিছইন না হিনু গিয়ার কোনো অলির দাঁড়ো বয়া যাইতো না যদি আমল বদলাই না আলিমুল আমার লাগে নেক সম্পর্ক রাখা অবশ্যই কেয়ামত ফায়দা দিব কখন যখন আপনার বেসিক ফাউন্ডেশন ঠিক থাকবে মগর বেসিক পিলার অফ ইসলাম যদি আপনি ধ্বংস করিয়া যাইন তে আপনারে আলিমর সম্পর্ক এখান থেকে ফায়দা দিত আল্লাহ নবী ফরমাইতা ইয়া ফাতিমাতু লা উনকিজুকে মিনাল্লাহি শাই লা উনকিজুকে মিনান নার মা ও ফাতেমা আমি তোমারে দুধ থাকি বাঁচাইতাম না আনকিজি নফসাকে মিনান নার তুমি তোমারে দুধ থাকি বাঁচাও যে ফাতিমা জন্নতর গ্যারান্টি সাইয়িদাতুন নিসা ইয়াহলিল জান্নাতি ফাতিমা কিন্তু শিক্ষা দিবার লাগে বাকি দুনিয়ার অন্যান্য মুসলমান নর নারীরে আল্লাহ নবী এখানো তান সেই মেয়ে সম্বোধন করিয়া ফরমাইলা মাত বুঝিয়ান নি তা তো আমার দোস্ত হল আমরা জিন্দগি বানানি লাগব এই পরীক্ষার হলো নিশ্চিন্তা গুরির দিয়ার করি হারাম হালাল করিয়া ও স্বাস্থ্য অপবালা রই গেছে করি বুঝি না জানি আমরা রেখেও দেখেন না সব দেখাওর সব লেখাওর সব নোট করাওর সবর জবাব দেওয়া লাগব আইয়া মামরিকা তাজহাব ও জামিউ সাইকা ইউক্তাব ثم الشهيد عليك منك فأين أين المهرب তোমার জীবনের প্রতিটা দিন ক্রমাগত যাচ্ছে আর তোমার যাবতীয় আমল নোট করা হচ্ছে এরপরে তোমার বিরুদ্ধে তোমার দেহে দিবে একজন সাক্ষী অগণিত সাক্ষী তখন তোমার পালাবার কোনো জায়গা থাকবে না বাকি বুঝলেনে কথাই কেন এই বদনে আপনার উল্টা আল্লাহরে সাক্ষী দিব হাতে জবাব দিব পায়ে জবাব দিব তুকাল্লে মোনা আইদিহিম আমার আল্লাহ সুরে ইয়াসিন ফরমাইন তারার হাতে আমার লগে হতা হইব তারার পায়ে আমার সাক্ষী দিব তারার বদনে জিসিমে অঙ্গ প্রত্যঙ্গে আমারে তার গুনাহ পাপ নেকি সারা জানাইয়া দিলেইব অথচ আল্লাহ জানই অতার সাধু আরজুলহম পায়ে সাক্ষী দিব মিমা কানু ইয়াকসিব বন্ধা কিতা গুনাহ করছে এর লাগে ভাই হল বড় বিপদ সামনে আর মাহতরম শায়খ হযরত মাওলানা আলিমুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ বড় সুন্দর মৃত্যু সংক্রান্ত জানাজা রিলেটেড কথাগুলো আলোচনা করছেন আমিও তার মূল্যবান আলোচনার লগে কয়েক কথা জোড়া ও দিয়া আমার বয়ান বেশ লম্বা করতাম না আমি ও প্রসঙ্গে আলাদা আলাদা কয়েক কথা কইম তার কথারে রিপিট করার যেতাম না এখানে বড় সুন্দর কথা আপনার মনোপ্লুত হৃদয়ঙ্গম হরুক আল্লাহ তৌফিক দে খোক আমি তো আমরা যে বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে যে বন্ধা তুমি ঠিক হয়ে যাও দুনিয়ার কোনো পরীক্ষকে পরীক্ষার হলো আর সংশোধন করবার টাইম দেয় না দেয়নি কই না কোনো ফাইনাল পরীক্ষা জাগাত সংশোধন করবার লাগে পেপার দেওয়া হয়নি না কিন্তু আমরা টাইম দেওয়া হয়েছে
আইসা রমজান মোবারক এটা হইল একটা টাইম ইউ কিতা এক প্যাকেজ যে বান্দা তওবা করো নবী যে কইয়া দিতরা যে এই মাসে তুমি দেন তওবা বেশ করে করিও আর বেশ করে জিকির করিও লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার জিকির জফা ফোড়া আমরা বেশ বেশ করে করতাম আর আল্লাহর কাছে মাফ চাইতাম তাই নো ইস্তেগফার মাতি সই আর দুই জিনিস চাইতাম একটা হইলো দুজক হইতে মুক্তি আর আল্লাহর জান্নাত প্রাপ্তি আল্লাহর কাছে জান্নাত চাইতাম আর দুজক থাকি পানা চাইতাম কারণ এই মাসের লগে জান্নাতের বড় সম্পর্ক তিরমিজি শরীফের হাদিস আর আল্লাহ নবী ফরমায়েন ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতিস শায়াতিন ওয়া মারাদাতুল জিন রমজানের প্রথম রাত্রি যখন আইয়া উপস্থিত হয় সমস্ত দুষ্ট মতি শয়তান চক্রান্তকারী ওয়াসওয়াস দাতা শয়তান দে আল্লাহ আত পায়ের মধ্যে বেড়ি লাগাইয়া রাখি দেন কেন ইমানদার দে সাহায্য করদা তোর শত্রু দুর্বল মারা তুই না গোয়া ওলা নি ভাই বুঝছেন না মা জি আচ্ছা ঘুমাই গেলেন আপনার শত্রুরে দুর্বল করা হইছে এখানে আপনার হেল্প করা ওর ওখান নানি ফিসর করে খকুয়া যে সময় আসতে জিও কই বাবু আনসেস করে দিন এটা মতলবই মানা দিত না আমরা অত চিল্লাইতাম আর আপনারা বিলকুল মাথাইলে মারতা না এখান কি হতা আপনার শত্রুরে যদি আট টাকা জনে বান্দিয়া রাখে আপনারা কিতা করে সাহায্য করে জোরে কোন কিতা করে আল্লাহ আপনার সাহায্য করদা শয়তানে গুনাহ করায় আল্লাহ নবী ফরমাইন শয়তান দে বান্দা হয়ে গেছে বেড়ি লাগানি হয়ে গেছে আরেক মুদত হরদা ও উগলে কাতিন নার ও গুল্লি কাত আবু আবুন নার ফালাম ইউফতাহ মিনহা বাব সমস্ত দুজখের দরজা বন্ধ কোন দরজা খোলা হবে না ঈদুল ফিতির আসার আগ পর্যন্ত সুবহানাল্লাহ তে দুজখ বন করি আল্লাহ আপনারে নেককার বানাইতো স্যার এত বড় সাহায্য আর হইতো পারেনি ভাই এরবারে আল্লাহর হাবিবে ফরমাইনো ফতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাব জান্নাতের সব দরজা খুলিয়া রাখা কোন দরজা বন্ধ হইতো না এই মাসও কাজে আপনি মরলেও জান্নাত যাইতা গিয়া জান্নাতের সাজানি হয় সজ্জিত করা হয় প্রতিদিন এরবারে আল্লাহর হাবিবে ফরমাইন ওয়ুনাদি মুনাদিয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া বাগিয়াশ শাররি আকসির আর আসমান তাকিয়ে ঘোষণা দাঁড়িয়ে দাতায় প্রতিদিন এই ঘোষণা দেন যে এ নেক এবং ভালো পথে অগ্রসর হওয়ার ইচ্ছুক মানুষেরা তোমরা আগুয়াও তোমাদের জন্য সুবর্ণ সুযোগ সুবহানাল্লাহ এখানে হাদিস আইছে তোমাদের এক তসবি রমজান মাসে হইলে এক হাজার তসবি তাকে বেশি সওয়াব পাওয়া যায় এক খতম কোরআন করো এক হাজার খতমর সওয়াব পাইবা এক টাকা সদকা দেও কমপক্ষে এক হাজার টাকা তাকে বেশ দেওয়ার সওয়াব পাইবা ভাই অকল আর বুজুর্গ হল আর কাজে আল্লাহ আগুয়ে দিতরা বালাই করদারে আর ওয়া বাগিয়া শার ইয়াসির আর অমঙ্গল কামনাকারী যারা তোমরা রুক যাও দুজক বন্ধ শয়তান বান্দা তোমরা কোনো চান্স নাই এর লাগে ইন্টারনেট লিমিটেড করো ক্যারাম বোর্ড বন্ধ করো লুড্ডু বুড্ডু খেলাধুলাত লাগাইয়া সময় যাওয়াই না এবাদত করতে ইচ্ছা হয় না তসবিয়া তোলো নাইলে তিলাওয়াত করো নাইলে ভালো মানুষের জীবনই পড়ো নাইলে বালা অলি আল্লাহ হলোর কথা শুনো নাইলে ঘুমিয়ে পড়ো নাইলে কিতা করো ঘুমিয়ে পড়ো সময় নষ্ট করা চলবে না এটা রমজানের সময় আল্লাহ আকবার এক এক মিনিটের দাম এক মাস বছরের সমান হইব অন্য সময় কারের মাঝে আছে লাইলাতুল কদর তাই হদিস পড়িছিল মোলা নাই কিছু কথা তো আমরা বনবার লাগে আল্লাহ চান্স দিতে আরও কথা রয়েছে ওলিল্লাহি তাকাউ মিনান নার আল্লাহ নবী ফরমাইন ওই ঘোষণাকারী এও কথা কইবা আল্লাহর পক্ষ হইতে অগণিত মানুষকে দুজক থেকে মুক্ত করে দেওয়া হলো সুবহানাল্লাহ অর্থাৎ এটা শুনিয়ে আমরা ঘুমাইতাম নি না আমরাও মুক্তির কামনা করতাম আরে হদিস আর সিয়াম জুন্না রোজা হইলে মানুষের দুজকের আড়াল কাজেই রোজাদারে ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল রোজাদারে যাতে কোনো গুনাহ লাগে না কোনো বুকামিত লাগে না কোনো গুনার খামো লিপ্ত হয় না জানি এই রোজায় তারে দুজক তাকে আড়াল করতো ওই নিমরুন সাত মাহু আও
কাতালাহু তবে যদি কোনো বেবুজে আইয়ার লগে লড়াই লাগাই দে বা কোনো অকত্য ব্যবহার আরম্ভ করি দে ফালিয়াকুল ইন্নি সাইমুন মাররাতাইন এটা বুখারী শরীফের হাদিস ফরমাইতা আল্লাহ নবী আলাইহিস সালামে তখন আপনি ওই ব্যক্তিকে দুইবার হক বা না ভাই আমি রোজা আমি গুনাহ রাখতাম না সুবহানাল্লাহ দুইবার হইতা এর বাদে আল্লাহ নবী কইতরা আল্লাহ রব্বুল আলামিনে কইন আমার বান্দা আমার লাগি রোজা রাখছে ইয়াদাউ তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু বান্দা তার খাদ্য পানীয় আর শহবতরে ত্যাগ করছে আমি আল্লাহ ভাইবার লাগি মিন আজলি আমার লাগি খাজে আসিয়ামুলি আমার লাগি রোজা রাখছে ও আনা আজজি বিহি আর রোজার বদলা আমি আমার আল্লাহ আমার হাতে দিব সুবহানাল্লাহ এমনে তো ওয়াল হাসানাত তুমি আসছে আমসা আলিহা নাকি দশটা ফাইব হে এক খাম করলে মগর রোজার কোনো হিসাব নাই বে হিসাব বদলা আমি আল্লাহ দিব ও হদিসর মাঝে ফরমাই তার খান আল্লাহ নবী আল্লাহি নাফসি বিয়াদিহি লাখালুফু ফামিস সাইমি আতিয়ুবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিস ও আল্লাহর কসম জানা তো আমি নবীর জান তান কসম করিয়া কইয়ার রোজাদারর রোজার কারণে মুখের মধ্যে যে গন্ধ আসে আল্লাহর দর রব্বুল আলামিনের কাছে সেই গন্ধের মূল্য মিশকে আম্বরের সুগন্ধের চাইতে আরো বেশি তাহলে এটা মহব্বতের মাস ইশক ও জজবার মাস এখানে গুনাহ করে কাটাইবা লাগি নাই এর লাগি ভাই হলাম আমরা সাবধান আর আমরা বানাই লিতাম যেহেতু নবী যে আগর হদিস ফরমাইছেন ওয়াজালিকা ফি কুল্লি লাইলা প্রত্যেক রাতে ঘোষণা হয় এর লাগি আমরা যে কোনো মুসলমান এই মাসে ইউজ করতাম কমপক্ষে দিনও একটা আর কমপক্ষে রাত্রে একটা দোয়া রোজাদারর কবুল হয় এই মাসও কমপক্ষে এক একটা এর লাগে আমরা ইস্তেগফার তৌবা করি দুদক বন্ধর মাসও আল্লাহরে চাই যে আমার জীবনটা কি দুদক মুক্তি খান চিরস্থায়ীভাবে লিপিবদ্ধ করে দিলাম আল্লাহ হোক আমিন এই দোয়াও তো আর জন্নত খুঁজতাম আরও আমরা লাইফ বিল্ড করে নিতাম জীবন বানাই লইতাম আর এই পরীক্ষার হলো যা ভুল হয়েছে ওগুলো শুদ্ধ করে নিতাম কারণ রমজান নাম রাখা হয়েছে রমাদুন গরম জ্বালাই দেওয়া এই মাসে মুমিন মুসলমানের সব গুণা জ্বালাইয়া সালি বানাই দে সালি বনিয়া আল্লাহ আর ভ্যালু থাকেনি শেষ গুণার খতম খাদে রমজান যখন যায় আল্লাহ নবী ফরমাইন মানসু আমার রমাদান ঈমানান ওয়াহতাসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি যে মানুষের সওয়াবর নিয়তে আল্লাহরে খুশি করার লাগি রমজানের রোজাগুলো রাখব রমজান অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের আগেকার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়াহতাসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি এটা বুখারীর হাদিস আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইন আর যে মানুষ এই রমজানের মধ্যে থাকা লাইলাতুল কদর অতিরিক্ত তুরা ইবাদত করিয়া কাটাইব আল্লাহ তার অতীত জীবনের সারা গুনাহ মাফ করিয়া দিবা তার গুনাহ রইছে নি আল্লাহ যখন পাক সাফ করিয়া আমল নমার বুদ সারা ডিলিট করিয়া দিলে ইসইন তে আমরা রোজাত বা রোজা বাদে আর গুনাহ লাগতাম নি বড় আস্তে কইলা বড় আস্তে কইলা ইনশাআল্লাহ কোনোদিনও না কাজেই এত রহিম এত দয়ার সাগর আমরা পরীক্ষা লেনেওয়ালা যে কোনো থাকতেও আমার সংশোধনের অবকাশ দিছে ঠিক কিনা হইন আপনারা ইলা সুযোগ হইতাম না এর লাগে বাই হল আমরা ও রমজান ইরাদা করি নাই জিন্দগির যত দুকাবাজি তত ঠোকাঠোকি মোবাইল দিও বন্ধু সাজিয়া হোক হোয়াটসঅ্যাপ হামাইয়া হোক ফেসবুক দিয়া হোক যত দুকাবাজি যত দাগাবাজি যত অবৈধ অন্যর মন কেড়ে আনা দন কেড়ে আনা অন্যর ইজ্জত কেড়ে আনা এই জাতীয় চক্রান্ত যাইন যা লিপ্ত হয়েছি ও যদি কোনো বন্দার হক নষ্ট করি তারে হই লইতাম কারণ রমজানও যত মানুষের অগণিত মানুষের মাফ দেওয়া হয় আমি হদিসের টুকরা জলদি পড়িছি ও তাকাও মিনান না দুজক থাকি মুক্ত কিন্তু যারা মা বাপ বেজার করিত হইছে তারা এটা পেন্ডিং থাকবো মা বাপর কাছে চাও সের টেকা আনিয়া রাখি দিছে দিত নাই টেকা আদায় করো নাইলে আদায় করবার লাগে ও আদা করো এই নো ভাই লিবা হাসত আর কিনা দিল থাকে মানুষের প্রতি হিংসা সে দিল তাকে হিংসা অনেক হরাও নাইলে মা ফিরত পেন্ডিং থাকবো ভাইতা নাই আত্মীয় স্বজনের লগে সম্পর্ক ছেদন হয়ে যায় মাগফিরত পেন্ডিং থাকবো ঝুলন্ত হাইতা নাই আপনি এরার লগে সম্পর্ক জুড়ি লাইন শরীর দি ফাইন না ফোনে কইন বলে ঈদ বাদে হইলা তোমার বাড়ি তাই ইনশাআল্লাহ আর এটা ফোন না মন খালা খালি তা নাই আমরা রমজানও আল্লাহর জন্য ফাইলিতাম লাইলাতুল কদর ফাইয়া সারা বেস্তি হয়ে যেতাম
83 বছর 4 মাসের ইবাদতর সওয়াব লুটিয়া লই লিতাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইখান যদি কইলাই হেন মন কই মন খুশ হইব আর আল্লাহর রহমতর বারিশ উপরে পড়ব ইনশাআল্লাহ বুঝা গেছে নি ভাই বড় যদি কই না আমি হরু হইতাম না এত বন কো আপনি বড় যাইবা জাহান্নাম আবু জাইল বড় বনাত লাগছিল আল্লাহ নবীরে মানিল তো নি লাউলা উনজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল কারিয়াতাইন আযীম আর ওই যারা বড় দনি মানুষ একজন নবী বানাইলেন আল্লাহ ও গর্দনা করে আবু জাইল মানলো না মানলো না আর আল্লাহ নবী ফরমাইলা হে আদম ওরাবার বাদে লাশ দেখিয়া মরার বাদে হাযা ফিরাউন হাযিহিল উম্মা ইগু এই উম্মতর উম্মতে মুহাম্মদির ফিরাউন নাউযুবিল্লাহ ও বড় বনিয়া হানো গেছন দেছন নি হানো গেছন ফিরাউন বনছন আমার ভাই হল দুনিয়াত মানুষের কাছে বড় আর নাম বড় নাই আল্লাহর দরবারও বড় আর নাম বড় আর আল্লাহর দরবারও বড় হইতে হইলে ছোট হওয়া লাগবে যত ছোট হইবা আল্লাহ অত আল্লাহ উসা মাকাম দিব তো রমজান হইল আমরার সংশোধনের মাস আমরা অন দিল তৈয়ার করে নিতাম ঋণদার থাকলে মারি লইতাম খরচদার থাকলে এগুলো আদায় দিত নাইলে আদায় করবার লাগি জানাই দিতাম ও দিলেই মুখ আর একে অন্য দয়ার মোহাব্বত বিত রাখতাম বিতে তাই হিংসা সরাই লাইতাম আবার এবাদত মন থেকে ঠিক করে নিতাম বুঝা গেছে নি ভাই ওই মাছ শেষ রোজা তার মারতাম না রোজা এখন সুন্দর এবার বহুত মাসাইল আছে এটাও খেয়াল রাখা লাগবো ইনহেলার যেগুলো লইন প্রায় মানুষ শ্বাসর কষ্ট অনেক রুগী থাকি যায় ইনহেলার লইলে রোজা ফাঁসি দইব মগর রোজা রাখিলে কলাতায় নিয়ত করুক কাজে আমি সুস্থ হইয়ালে আবার সজা করব আর যদি সজা করবার আগে মৌত হয়ে যায় সুস্থ হইনাতে মাফ বুঝা গেছে নি মা আর যদি আপনার মনে মানে না কইন আমি এখন রোজার বদলা দিলে ইতাম ফিদিয়া কইন এটার কফরা কইন না কফরা কইন কোন মানুষের রোজা ভাঙ্গিলে ওর নাম কফরা নাউজুবিল্লাহ কফরা হইল 60 রোজা রাখতো আর লগে খোজা একটা 61টা অথবা 60 মিসকিন রে খানি দিত অথবা এক গোলাম আজাদ করতো বুঝছেন নি কথা ওগুর নাম কফরা এটার নাম কফরা না এটার নাম ফিদিয়া কিতা নাম কিতা নাম নাম কিটা জোরে হইন এগু শব্দ শিক্ষা তা করে বা ও যে মুরব্বী মানুষের রোজা রাখতে না পারলে মিসকিন খাওয়াইন অর্থাৎ এক ফিতরা দিলে হয়ে যায় বা মিসকিন দুই বেলা খাওয়াইলে হয়ে যায় এগুলোর নাম কিটা ফিদিয়া জোরে হইন কোনোদিন খবর হইবানি মাতুন নাকি এগুলোর নাম কফরা না কফরা হইলে ইচ্ছা করে রোজা ভাঙ্গি লাইছে ওগুর নাম কফরা ও ওগুর দেখবে আদায় হইব ওগুর নাম কফরা এগু নাম কফরা না প্রায় মানুষে জিকাই নজুর খবরা দিতাম কত বলে খবরা কিতার তো খাইল চুতনি না বেমার ধরতে পারছো না এগুর নাম খবরা না এগুর নাম ফিদিয়া ঠিক আছে আমরা শব্দ ইসলামী ওগুন শিখতাম না না গাউট দেখুন চলে ওগুন শিখতাম আমরা কিছু বুজুর্গ বলা আছে আবার কইবা এটা ফিতনা সৃষ্টি করিও না গাউট দেখুন আছে ওগুন তা হোক না বা বুলগু রাখিয়া ফিতনা আটানি থাকি বুলগু মিটাইয়া ফিতনা আটানি ওগু বাধানানি বুলটা মিটাইয়া আমরা ফিতনা আটাই নাই ফিতনা হয়ে যাব ফিতনা হয়ে যাব কইলে তো আর কোনো শুদ্ধ আমরা হইতেও পারতাম না আর সারা আলিম উলামায় একমত ইয়া হইলে মানুষে মানি লাইবা কিয় ফিতনা হইতো আপনি আধা জনে না করবা আর আধা জনে হা কইবা ও লাগবো ফিতনা মাথা ঠিক নেই হোক সারা হইতো না এত এখন ফিতনা তো লাগাইবা আপনি আপনি হদলর লগে হা আমি হা মিলাইয়া সারা আলিম বলে একমত ইয়া হইলে কবলে না এখানে ঠিক না আইলা ও তো শেষ এর বাদেও যে মানে না জাহান্নাম যাইব ওইটা তো নবীর কথা না মানিয়ে ও দুজো হবে শুনলেন জি সব ব্যস্ত কে শুনলেন মান্ডা বেশ আসলা না মান্ডা বেশ আসলা না মান্ডা বেশ আসলা ইসলাম ইতিহাস একবার আমরা পড়া উড়া নাই প্রত্যেক মুসলমান আর গরো নবীর জিন্দগি এখন থাকতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিজাত মুসলমান হইলাম নবীজির বাপর নাম কিমান কোনো রকম জানি দাদা চাচা উপরে দিন আমু জানি না অথচ ওলামায় কেরামে নবীজির গুড়া কতগু আসলা গাদা কতগু আসলা খচ্চর কতগু আসলা উঠ কতগু আসলা গুলাম কতজন আসলা এরা নাম খানদান বংশ পর্যন্ত লেখা গেছে আল্লাহু আকবার আর নবীর খানদান তো লেখছই সারা দুনিয়ার কিতাবাইন তো আছে আমরা ইলা গাফিল মুসলমান ইবা নবীর উম্মত হইলে নামও সকল খান বলা করে জানি না আল্লাহর সিফতি নাম 99টা আমার নবী আকায় নামদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামর নাম ও 99টা ইগুন ভাই নি আমরা আল্লাহর গুণ ভাই না নবী গুণ হন্তকি ভাইতাম তেও পিতা করলে আর নবীর লগে মায়ার কানেকশন গড়িয়ে উঠবো নি ওই জফিয়া শিকা দরকার জফা লাগবো আস্তে আস্তে চাইলে জফলে শিকা হয়ে যাবো বুঝা গেছে নি ভাই মেহনত করি ওগুলি শিখবা পয়লা আল্লাহর নাম 99টা এই 99টা শিখিলিলে নবীজে ফরমাইছেন দাখালাল জান্নাত মান আহসাহা
দাখাল আল জান্নাহ যেগুনি কিলাইব বেসনি গুলিয়া আর নবীর নাম হলে নবীর মহব্বতের পরিচয় হইব নাম গুলি শিখিলেই তো এলাগি নবীর লগে সম্পর্ক জুড়তে হইলে নবীজির লগে পরিচয় করা দরকার জিন্দেগি হন পড়া দরকার তো আমরা বুঝমু সিরতর বাংলা কিতাব আইন আছে বড় বড় মোটামুটি বাংলার মধ্যে আমার দেখা একটা বৃহৎ গ্রন্থ হইল গোলাম মুস্তাফার বিশ্বনবী গোলাম মুস্তাফার লিখিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা ভলিউমের এই কিতাবটা পড়িলেও মোটামুটি সুন্দর একটা আইডিয়া হইছিল নবীজির জিন্দেগির উপরে তো আপনারা প্রথম ফুরসতে যেন কিতাব আইন লইবা এই বইটা কিনবা কিন মানে হকবা জি বাংলা ভাষায় এখন বাচ্চাই তোরে তো এমন ইংলিশ শিখাইত্রা ইটা বাংলাও বুঝইন না আর আমার জানা মতো লিটারেচারের ইংলিশও খুব বুঝইন না এটাও সায়েন্সের টার্মসগুলা বেশি বুঝইন তারা সায়েন্স সোশ্যাল সায়েন্স ওগুলা বেশি লিটারেচার অর্থতা আর বা লক্ষ্য কম মোটামুটি মিনিং বুঝলেও আর আসলে বুঝাইয়া বাংলা দিতে পারতো না এই ক্ষমতাও নাই আমসা আমসা আপসা আপসা আমতা আমতা করিয়া দিব এলে ইয়ার বেমারে পড়ছে আপনার মাননীয় শিক্ষামন্ত্রী আগে ঘোষণা ডাইরেক্ট দিলা না কিলা জানি না নয়া শিক্ষানীতি তাইলো যে সিক্স অবধি মাতৃভাষা শিক্ষা বাধ্যতামূলক হইতো আমার বাই হার্ট অ্যান্ড সোল এটারে সাপোর্ট করছি আমরা যে এটা হোক নাইলে এই দেশের সংস্কৃতি মাইর খাই দিব প্রত্যেক মানুষে তার মাতৃভাষা যদি শিখে না এই গুছল তো গেলে এই দেশ হোক না কিন্তু মাতৃভাষার অ্যাভয়েড করা আর বাংলা তোরতে মার পাই না ইংলিশ মিডিয়ামের এটা বাংলা হলে খুব ইচ্ছি ইচ্ছি আজি এটা ভাল লাগে না বাংলার কঠিন মানে থই দিছিল ও কি দুনিয়া আইলা আজিলাম আমরা এই উপত্যকার মানুষ মায়ের করিয়া মনলা তার ভাষার লাগে আর এখন খালি বাংলাতেই বিপদ আইছে না এখন হর এলাকাত রাজারি ভাষায় মায়ের খা ইংলিশর সু বলে এগুলা ধ্বংস এলাকি সমস্ত মানুষ পাশাপাশি মানুষ সজাগ হওয়া দরকার ইংরেজি শিক্ষার প্রাসঙ্গিকতার কোনো অন্ত নাই তাই বলে আমার ভাষায় মায়ের খাইলি তো ওইটা বরদাস্ত করা যায় না এলে এই প্রাথমিক শিক্ষাটা মৌলিক বা শিক্ষাটা নিজের ভাষায় হয়ে গেলে নিজের ভাষা সংস্কৃতি রক্ষা হইব মাথার মান বুঝলা নেই কিন্তু আপনার আর উহা মা যে আমার ভুয়ায় আইস খাইলার বাবা আব্বা এটা ডাকিবার খাম নাই বা কিছু পাপ্পা উপ্পা ডাক তো মজা লাগবে এখন আব্বা হলেও আরাম পাইন না আব্বা হনতে একাংশ সবে নাই তবে পাপ্পা হো ওই লাগে আমি কই পাপ্পা হলোর দোষা খান ওইখান জানইনি কইতরা তো পাপ্পা আর মাম্মি হনতে বড় আরাম পাইন ওই আর মাম্মি হল বুড়া কারখানাত আর পাপ্পা হল ওল্ড এইজ হোম ছটফট খড্ডা ই খবর লইছিল নি যেগুলো আওলাদ রে পাপ্পা শিকাইছ এগুলোর আওলাদ গড়িয়া উঠছে ইংলিশ কালচারে কাজে ইংলিশ কালচার হইল মা বাপ বুড়াও আর পারে আর কারখানা ঢুকাই দেওয়া আর হে তার আনন্দ বন্ধু বান্ধব লই আড্ডা দেওয়া ও হইল ইংলিশ কালচার এখন যখন বাবারে আব্বাটা ছেলেরে আব্বা ডাকাইতরা না পাপ্পা ডাকাইতরা তখন পাপ্পার ব্যবহার ভাইবা লাগিও তাইয়ার তা হোক ঠিক আছে নি মা বলে আমেরিকা যাওয়া লাগতো না দিল্লিতে আইছে শিলচর বনিয়া আসছে বৃদ্ধাশ্রম জান জানি ও ভাই দাঁড়িয়ে দিয়ে আটিতে গোয়াটির তো আছেও বৃদ্ধাশ্রম কিনা জানো ইন্ন অরিঙ্গর বাচ্চা নাই আব্বা আম্মা হল তো আর আব্বা আম্মা তো নাই পাপ্পা আর মম্মিও হল তো যে তার ছেলেরে আব্বা শিখাইব ও তার ইসলামিক কালচার শিখাইব এই ছেলে সারা জীবন বুঝব আমার মায়ের পায়ের তলায় জন্নত আমার বাবা বেহেস্তর দরজা রমজান শরীফ আমার বাবার চেহারার দিকে একবার চাইলে এক মকবুল হজর সোয়াব সেই আওলাদে বাবর চোখ দেখব আপনি তো আপনার এগুলো হোস্টেল ফাটাই দিয়েছেন 13 বছর বয়স ইগে তো খালি স্যার ম্যাডাম আর ফ্রেন্ড চিনে 4 নম্বর কোনো বেটা চিনেও না আর যদি কুটুম চিনবার হয় তে আপনি 2-3 শব্দ শিখাইছই একটা আঙ্কুল আর একটা আন্টি ও তো আস্তা নানাবাড়ি শেষ ও ভাই এখান দোকান মা হাসা হইলে খবর আর মিস হইলে সদা কল্লা করে দিতাম হ ঠিক নি এক আঙ্কুল দি মামুর বাড়ির কুটুম শেষ বাপর বাড়িরও বেটাইন কুটুম শেষ রইলা মহিলা হল এখন আন্টিয়ে শেষ শেষ নানি যারা এর বাইরে তো কোনো শব্দও হয়ে জানে না এখন গিয়ে বাবার উমরা ফটাইতো নি না কারখানা ফটাইতো ও যে ভাই হলে আব্বার বাবা হুনতে ভাল লাগে না কারখানা আমি জানে কে লিয়ে তৈয়ার রহনা আর ও বি কারখানা ইউটিউবও মারিয়া সাইন জানি ওল্ড এজ হোম এট আপনার ইন দিল্লি দিল্লির দেখ ভাই ভদ্রলোক কয়েকদিন তাকে ভাইছি না এন অ মুসলমান টাইম আমার এক ভাই পিএইচডি করিয়া আমেরিকার চাকরি হইল গেছে না এই দেশের ময় মুরব্বী বাবা ফলো সেবা কর্তা খারারে যারা ছেলেরা নিয়া কারখানা ঢুকাই দিলে এসে ওরারে বেশি উচ্চ শিক্ষিত আওলাদ এখন বাবা মারে বাড়ির জায়গা দেয় না ও এর লাগে খুঁজার আমি এর বিরুদ্ধে নাই আপনার বাচ্চা হাইলি কোয়ালিফাইড হইতো আজকের যুগ ওখান আমরা যে করে মাতি আর আমরাও একাডেমিক পড়াশোনা করছি রে বা বেশ শিক্ষিত না হইলেও একবারে মূর্খ নাই বহুত কোয়ালিফিকেশন আমরাও আছে
আলহামদুলিল্লাহ এর লাগি কোয়ালিফিকেশনের বিরুদ্ধে আমরা না আমরা কালচারর বিপক্ষে ওয়েস্টার্ন কালচারর বিপক্ষে আপনার ছেলে মা কিবা তো আম্মা মুখ বা আম্মা জান মুখ পরিয়ে ডাক যেটা মন জুড়াইতো আজকে সেই ডাক মেয়েরা বলা হয় না কইয়া দে মম্মি ডা মম্মির হাসন নুর ছটফট হানার বইনে আফা বা বুবু এটা তো খাসার করিমগঞ্জ সংস্কৃতি এটা বাদ দিয়ে এখন শুরু হয়ে গেছে আম তোরে দিদি দিদি তো আমরা সংস্কৃতি নাই দিদি সংস্কৃতি খা দেখুন দিদি কয় কোনো গুনাহ আমি কইয়েন না কিন্তু প্রত্যেক মানুষের কালচার আছে নানি আমার হিন্দু ভাইয়েরা হয় ঠাকুরদা কোনো বাধা নাই হোক খাকু হয় এটা ভালো শব্দ খারাপ নাই আমরা মুসলমানরা সাসা বা বাসাই হই ওলা নানি এটা জালজারের পরিচয় তাই বলি এখন খাকু বাসাই সারা তৈয়া যে সকল ভার হয়ে গেলাম আঙ্কুলো ইগু কোন দেশর ইগু তো আমার দেশরও নয় ধর্মরও নয় ও ভাই যদি বুঝতাম ধর্ম অর্থে শান্তি দেশর তবু আমি শান্তি আমরা হইলাম দেশ প্রিয় ধর্ম প্রাণ মুসলমান হই ঠিক ও বা দম ঘেছে না জোরে হোক ও জোরে হোক কা ঠিক যে মাঠ জোরে হওয়ার আগে জোরে হওয়া উচিত আর দেশর মানুষের সন্দেহ মানে এরা কিচ্ছুই মানছে যে মুসলমানের দেশ ভালো হয় না ও বেটা আমরা তো ওই দেশ ছাড়িয়া যাইবার চান্স হইয়া গেলাম না রে ওহানি মার ময় মুরব্বী হইন না মুরব্বী নাই নি একজন আপনারা লগর বহুত মানুষ পাকিস্তান কে শুনেন আপনারা গেছিলেন তাইলে ওই আর ইন্ডিয়ান বাই চয়েস নট বাই চান্স ওটা খুলিয়ে মাথন জানি তোমার তো সন্দেহ কম্ব তাও আমার আর হি সাবজেক্টর বাই নিয়া লাভ নাই আমি ইলেকশনও খাড়াও হইতাম না আর আমার বুটও আপনারা দিতা নাই এর লাগে বাই গিয়া লাভ নাই দুয়ো বাজু সমান আলহামদুলিল্লাহ গতিকে আর এটা ইলেকশনের মাথো না এটা সংস্কৃতি এবং সভ্যতার কথা ধর্ম এবং সামাজিকর সামাজিকতার কথা ঠিক নেই গেল কথা তো আমার ভাই হল তার কালচার শিকা খোয়া দিনদারি শিকা খোয়া আমি আইতে আইতে দূরই আইছি নিজের বাচ্চারে দিনদার বানা খোয়া তো আপনার ভাই হল আর বুজুর্গ হল কথা কমপ্লিট করিতাম আমরা অন আই রমজান শরীফ এটা আমরা সংশোধনীর মাস আমরা আমরারে গড়িয়া তুলতাম আল্লাহ চান্স দিছেন গুনা খাতা আমরা বাদ দিয়ে লইতাম ওই দিক যাই আর গিয়া এখন আগর কথা তাই আমরা খোয়াত আসলাম নবীজির জীবনী পড়িবার লাগি বিশ্ব নবী ও বইটা পড়িতা বাংলা ভাষায় লেখা বাংলা ভাষায় অগণিত বই আছে ইংরেজিতে তো আছে ইংরেজিতে মুসলমানের লেখাও আছে অমুসলমানের লেখাও আছে ইসলাম অ্যান্ড ইটস হলি প্রফেট অ্যাজ জাজড বাই দ্য নন মুসলিম ওয়ার্ল্ড ইসলাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর অমুসলমানদের দৃষ্টিতে বিরাট ভলিউমের গ্রন্থ কতটা ভলিউম আমি ঠিক ঠিক কইতাম পারতাম না কয়েকখান আমি দেখছি অমুসলমান হলে লেখছেন আল্লাহ নবীর জিন্দেগি ফড়িয়ে দেখবো বাংলাতে অমুসলমানের লেখছেন হে নবী তোমাকে ভালোবাসি গুরুদত্ত সিংহর লেখা দ্য হান্ড্রেড মাইকেল এইচ হার্টর লেখা বাংলাতে অনুবাদও আছে অমুসলমান যাই হোক তো আল্লাহ নবীর জীবনী পড়ি বাবা মা তো আসলাম ওদার ভাই ওই আমরা এই পরীক্ষার হল আইসি ভাই হল আল্লাহ আমরা দিছেন আর আমল সংশোধন করবার সুযোগও দিছেন বুঝবাই জানি তো এখন দেখো এই হলো আমরা সামনে হালালও আছে হারামও আছে আপনার সিলেবাসও থাকা লাগবো আপনার ঘরও নাটকের বই আছে ড্রামার বই আছে ইতিহাস বাংলা বই আছে পরীক্ষা ফার্স করলে আপনি দুনিয়ার সারা বই পড়লে হইব না সিলেবাসের বই পড়া লাগবো সিলেবাসের বাইরে পড়লে হইব নি আপনারে আমারে মাত বুঝো কা সুজা আপনারে আমারে আল্লাহ দুনিয়ার দিয়া হইছে যে সময় নমাজ শেষ হয় তুমি হালাল কামাই পারো হারাম কামাই করিও না ফাইজা কুজিয়াতিস সলা যে সময় নমাজ শেষ হয়ে যাবে ফান্তাসিরু ফিল আর জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ আল্লাহর অনুগ্রহ সন্ধান করো যেখানে পাও মানে হালাল মাল ওয়াজকুরুল্লাহ কাসীরা আর আল্লাহরে বেশি বেশি করে স্মরণ করো লাআল্লাকুম তুফলিহুন তাহলে নিশ্চয় তোমরা কামিয়াব হবে সফল কাম হবে ভাই হল আর বুজুর্গ হল তো এই পৃথিবীতে আমরা সামনে হালালও আছে হারামও আছে একদিকে আছে ব্যবসা যার মাধ্যমে মাল বাড়ে আর একদিকে আছে সুদি লেনদেন যার মাধ্যমেও মাল বাড়ে বাড়ে কি না রাসড়া করবা না মাত্র শুনি এমনি টাইম ওভার হয়ে আসছে অত লেটে আমি বাস করি না
কথা আপনারা হলো আমার সামনে যে গুরু আমার সামনে গুরু আমি হইয়া দুইটা দিনের সামনে 100 টাকার মাল কিনিয়া 200 টাকা বেচিলে গুলা লাভ 100 টাকা সুদি দিয়া 1 টাকা আনলে এটা হারাম ও আমার আল্লাহ ফরমাইন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ ব্যবসা বাণিজ্যরে হালাল করেছেন আর সুদরে হারাম করেছেন আপনার সিলেবাস হালাল লাইনে মাল বাড়ে খসিয়া কামাই করুক সওয়াব আর এই মাল হেফাজত লাগিয়া মরলে শহীদ পরিষ্কার হদিস মান কুতিলা দুনা আইরজি দুনা মালি ফাওয়া শহীদ যে তার হালাল মাল রক্ষার্থে জান দিলাইলো শাহাদাতর দরজা পাইব সওয়াব আর সওয়াব নান আর হারাম মাল কামাই করাও হারাম হেফাজত করাও হারাম এটা বাঁচাইতে গিয়া মরি যাওয়াও হারাম হইছেনি দুইটা সামনে আস আপনার পরীক্ষার হলো সিলেবাসের ভিতরে থাকা লাগবে ওলানি মাত আপনার স্ত্রীরে সাজা কোয়া সুন্দর খাবার দেখা মন জুড়ানো মাত মাতক কোয়া স্বামীরে আনন্দিত করবার লাগি স্ত্রীর ড্রেসিং করুক কোয়া মেকআপ করুক কোয়া সাজগুজ করুক কোয়া সিঙ্গার করুক কোয়া কোনো বাধা নাই বরং সব কিন্তু পর পুরুষের সামনে যাওয়ার লাগি সাজগুজ করা না যায় ওইছেনি মা সিলেবাস আইছেননি এটার নাম সিলেবাস কোর্স এটা জন্নতর কোর্স কিয়ের কোর্স জোরে হন কিয়ের জন্নতর কোর্স আপনি যদি শরীর যাওয়ার সময় সাজইন দেহ প্রদর্শনের লাগি কাপড় সুপড় দে ডিজাইন করইন কর্তা ফারবা ক্ষমতা আছে মগর আল্লাহর দরবারও আটকা পড়িয়া দুজক যাইবা আল্লাহ না খড্ডা ওলা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবউলাতিহিন্না তোমার স্বামী আর আরো 14 জন যাদের সাথে বিবাহ হারাম এদের বাইরে অন্য পুরুষের জন্য সাজগুজ করা তোমার জন্য হারাম এটা আল্লাহর দেওয়া সিলেবাস কইন সুবহানাল্লাহ বুঝা গেছেনি ভাই এর লাগি সুদি লেনদেন তা থাকি আমরা বাঁচি যাইতাম আই সুদর বাজার এমন গরম হইছে খালি নাম চেঞ্জ করিয়া সুদ খাওয়া ওর আমি উদাহরণ দেই এই গ্লাসের ভিতরে যদি কেউ নাউজুবিল্লাহ প্রস্রাব কত গোটা রাখি দেয় আর অন্য লেখে তাকে মিশকে আম্বর তাহলে প্রস্রাবর দুর্গন্ধ কমব নি কমত নয় নাম বদলিলে বস্তু বদলে না ওলা যদি হারাম ইনকাম করতে নাম বদলাই না আপনি বলে এগু ইন্টারেস্ট বেনিফিট আর ওলা কইন না আবি যাবি প্রফিট হ্যাঁ সুন্দর হয়েছেন ভাই প্রফিট বেনিফিট ইন্টারেস্ট হ্যাঁ লভ্যাংশ এই সেই আবি যাবি মাত হয় তাইলে মাতে গিয়া হুকুম বদলিত না সুদ শুধু হইব তবে এই চ্যাপ্টার বড় প্রশস্ত আলিমুল আমারে জিকাইবা আমরা লগে পার্সোনালি যোগাযোগ করবা এই চ্যাপ্টারটা এত ছোট নয় অনেক জিনিস হালালও আছে হারামও আছে যেগুলো অনলাইন মার্কেট তো বেশিরভাগ হারাম কিন্তু শেয়ার মার্কেটের কিছু কিছু জায়গা আছে আবার একাংশ ওলামার মতে জায়েজ একাংশ ওলামার মতে কিছু কিছু ক্ষেত্রে জায়েজ লেগান হুনিয়াও তো আমরা একবারে আথা সারিয়া ফুড়ি দিতাম তো হলুক করে আমি কিতা করতাম আমি তো লিমিটেড কথা কইছি এখন আপনি আনলিমিটেডটাও যদি খোরা খোরা ধরুন আমি কইছি লিমিটেড ক্ষেত্রে শেয়ার মার্কেটও হই তারা বিনিয়োগ করে জানতে হইব যদি কোনো সুদ কোম্পানিত বিনিয়োগ করে না হারাম কোনো খাজর মধ্যে বিনিয়োগ করে না এটা প্রয়োগ করে না ইনভেস্ট করে না আর আপনার পার্সেন্টেজ মতো লাভে লসে সরম আপনার শরিক রাখে তাহলে বহুত আগে আল্লামা আশরফ আলী থানবী আলহির রহমায় ইমদাদুল ফতাওয়ার মধ্যে লিখিয়া গেছেন এটা জায়েজের অন্তর্ভুক্ত কথা বুঝলেন তো আপনার মাল বাড়ি তো সিলেবাসের ভিতরে তাকে হালাল হতে বাড়ি তো হারাম না হারাম যদিও এতে শুনইন সুদ যেগুলো খামাইছইন আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে করিমের ভিতরে ফরমাই দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারু মা বাকিয়া মিনার রিবা এই ঈমানদারগণ তোমাদের কাছে সুদির যত টাকা অতিরিক্ত আছে এগুন ফিরাইয়া দেও এক টাকাও সুদ রাখিও না ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি যদি আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান আনিয়া থাকো তাইলে এই কথা মানো বড় চ্যালেঞ্জের সূত্র খাওয়া হয়েছে শুনেন আরও বড় বিপজ্জনক কথা পাইলাম তা পালু যদি এই কথা মানো না সুদ খাওয়ার মধ্যে লাভ দেখিয়া সুদ খাওয়া বাদ দেও না তা আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে করিমে বড় গভীর ভাষায় বড় গরম ভাষায় জানাইয়া দিত রাফা ইল্লাম তাফালু ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের জন্য তোমরা রেডি হয়ে যাও নাউজুবিল্লাহ এর চেয়ে গর্জন আর কি হইতে পারে
আল্লাহ এতান রাসূল সহ হইত্রা আও আমরা লগে যুদ্ধ দাও এটা কত বড় কথা এর লাগে শূদ্রে ইসলামে দলিল সাত করছে শূদর কোনো চান্স নাই আপনি কইবা ফাইনান্সিয়াল ভাবে আমরা দিস ক্যাপেবল হই যাইব কত ক্যাপেবল হইও কিতা করছো আমার একদিন বড় এক ভাইয়ে বড় অফিসার কইলা হুজুর আমরা না ফাইনান্সিয়ালি করে ফরিজি আর তাইনাপর বড় সাকরিয়ান এটা বিরাট সাকরিয়ান আমি ডিপার্টমেন্ট হইয়ান না নাই আমার বয়ান যদি আবার কোনদিন শোনা পড়ে তে বুধভাই দি বাতানে হইছে যে ডিপার্টমেন্ট ওইনাতে বহুতে প্রচুর ইনকাম ওলে এক ডিপার্টমেন্ট তাই হালালও আছে হারামও আবার বেশ আছে তাই আমার কইলা ওলা ওলা আমার ছেলে গুড়াইতাম এডুকে এই করতাম লোন লইতাম আমি কইলাম আপনার যা টাকা আল্লাহ দিছে হালাল পয়সা দি গুড়াইতে পারবা লাগতো না আপনার হারাম আর কোন হারাম পয়সা দি যদি ফুয়ারে ভড়াই তে পড়িয়া খালি চাকরির চিন্তা করব যেদিন আপনি বৃদ্ধ হইবার হে জোয়ান হইব এদিন ই বাবারে শ্রদ্ধা করতে হই গান তার দিল আইতো না কারণ যে টাকা ইনভেস্ট করছেন তার পিছনে এগুলো তো আপনার আড় মেন্টর হোক না এগুলো তো হারাম গুণ কিন্তু আপনার শরীরের পারিশ্রমিক না পরিশ্রম না গাউত কইলেন আড় মেন্টর হোক আপনার মেহনত তো না এটা কাজে এই বাচ্চায় বাবা হইয়া সেই শ্রদ্ধা তার অন্তর আইতো না আর জীবনের শেষ প্রান্তে যদি আপনার আওলাদ তাকে আপনি শ্রদ্ধা পাইন না মহব্বত আর আদর হদর পাইন না এর চেয়ে বড় বঞ্চনা এর চেয়ে বড় লাঞ্ছনার দুর্গতি আর কি হইতে পারে হোক জি কাজে হোক পয়সা দিয়ে আওলাদ লেফড়া কোয়া মানুষ বনবো আর এত বড় বড় হারাম টেকা দিয়া ফড়াইয়া আরে হারামি বানাইয়াও তো লাভ নাই আর এর বাদেও যদি দেখা যায় মারাত্মক কোনো জায়গাতে আপনি আটকে গেছেন ডাক্তার বানাই তার ছেলে ডাক্তার তো বোনা ফরজে কেফায়া আমরা বহুত বিশ বছর আগ থেকে ওয়াজ হইয়া ইয়ার যে মুসলিম মহিলারেও ডাক্তার বানানি ফরজে কেফায়া কিছু মুসলিম মহিলাও ডাক্তার বনতা আর ডাক্তার বোনাও ফরজে কেফায়া আম তৌরে তাই বলিয়া এখন যদি হালালে হারামে ডাক্তার শুধু বানালেও একমাত্র উদ্দেশ্য হয় মানসিকতা মানবতা ভদ্রতা চিনাই না তাই ডাক্তার বনিয়াও সমাজের লাভ তাকে ক্ষতি বেশ করবা একারা ল্যাবরেটরি তাকে টেকা আর একারা বেজাল মেডিসিন কোম্পানির তাকে টেকা জি আর একারা ফার্মাসির তাকে টেকা আর এর বাদে রুগীর মাথার তাকে টেকা ও সাইড বা একটু রুজি হইব ও রুগীর লাভ হইব তো এর লাগে যদিও ডাক্তারদের সেবার কোনো তুলনা হয় না শ্রদ্ধেও চিকিৎসক বৃন্দ যে সেবা করিয়া যায় তার কোনো তুলনা নাই কিন্তু তাই বলি এই ভালো সাবজেক্টর এই বিভাগের মধ্যে করাপশন ঢুকে আসতে আসতে ঠিক নি ভাই যাই না এপোলো দশ বারো পঞ্চাশ হাজার টাকা দিয়ে টেস্ট করাইয়া বারোয়া হইবা ফার্মেসি এখানে নাই নারায়ণ হৃদয়ালয় হার্টর ইন্ডিয়ার মধ্যে টপ এক জায়গা মধ্যে একটা বেঙ্গলোর নারায়ণ হৃদয়ালয় বারোয়াও কুটিমুটিয়া ফার্মেসি হব ও সাইট আর ফার্মেসিও নাই লক্ষ লক্ষ টাকার ভিতরে টেস্ট হয় ঔষধ কম আর আমরা ডাক্তার ফাও না ফাও দোয়াই আছে ওলানি মাত ঔষধ খোয়া শেষ হইবার আগে প্রেসক্রিপশন ভরিয়া আসছে আরেক বেমার হলেও ফিটে দিয়ে আরেক লেখা শুনি আর কিছু শ্রদ্ধাও ডাক্তার হল আছেন বাবি আছেন কে ঔষধ দেখুন যাই হোক সবটাও বলা আছে আমরা তারা সমান হইতাম ভারতাম না ভাই সমাজ সেবার তারা বহুত আগুইয়া মুখ সেবা মানুষের লাইফ লইয়া সেবা তারা জীবনের সাথে সম্পর্ক এলে সেবাটা নিষ্ঠাময় সেবা হইতে হইলে মানুষ বানাইতে হইব সে আওলাদ রে যারা ডাক্তার বানাইতরা তো হালাল খাওয়াইয়া বানাক কোয়া হারাম খাওয়াই না জানি আর যদি মারাত্মক বিপদে পড়ি যায় নিজ্জত হুরমত যাইব গিলা পজিশন হয় তখন আলিম রেজি কাইবা তখন খুঁজা দিবা তাই কোন পজিশনে কিতা করা দম যাবা ধরলে তো শুকরের গুস্ত মুখ দিয়াও জানবা চাইতা এই কথা শরীরতে হই লাইছে মরার গুস্ত খাইও বাস্তা মরা জানোয়ার তৈলা সিচুয়েশন আইলে আলিম সাহেবে খুঁজা দিবা বুঝা গেছে নি ভাই আর লাস্ট কথা শেষ করিলাই নামাজ কিছু কিছু জায়গাত মা বনিনতে বলে নামাজে বড় গন্ডগোল করো কান শুনিয়া বড় চৌটায় আমার মনেও আছে এটা বিশ বছর আগে একুশ বাইশ বছর আগে উত্তর প্রদেশ মুরাদাবাদ শহর একদিন খোলা ময়দানও আমরা দৌড়াই আর আঠিয়ার আঠিয়ার বাতাস খাইয়ার ছোটো এক বাচ্চারে জিগাইলাম আমার এমন এক মাসে রিপোর্ট দিলা যে এলাকার মহিলা হলে নামাজ পড়েন না আমার আর বিশ্বাস হয় না হইতে সব মহিলা দেখে কবাট বাই বুর্খা আর এরা আমার নামাজ পড়বো না কেমনে হয় ও ছোটো এক বাচ্চারে জিগাইলাম এ ভাই এই যারা যা তেরে আব্বু কহাঁ হ্যাঁ বললো বাজার পে মন্ডি পে বললাম নমাজ পড়তে হ্যাঁ বললো আজই পড়তে হ্যাঁ বললাম আম্মি তো আম্মি নেই পড়তি ছোটো বাচ্চায় হয় তার মায়ের নমাজ পড়ুন না বাপে পড়ুন কইলাম কইলাম দেখার বার লেগে গেছে তো এর লাগে কোনো কোনো জায়গা ইলা আছে মহিলা হলে নমাজও গাফলত করেন আল্লাহ কেউ আসতে আল্লাহ কেউ আসতে আমার মা বই নখল
আজান হওয়ার বাদে আর কোনো কম্প্রোমাইজ না, প্রথম দায়িত্ব নামাজ পড়ে যাওয়া। আর এই যে রমজান, আর খাস করে রমজান শরীফ নামাজ রে, শুধু খালি ইফতার আর জিলাপি আর আপনার ফুলা আর যাও আর খিচুড়ি বানাইতে বানাইতে যদি সন্ধ্যা আসর থাকে সন্ধ্যা যায় গিয়া, এবাদত এখানে এবাদতর মাস না যাও খিচুড়ির মাস, এবাদতর মাস না ফুলা জিলাপির মাস, খিতা শুরু হইলতে আমরা বুঝা যায় আমরা জুসর ছুটো যেমন খাইবার মাস আর দে এগারো মাসে তো খাইলাম রে ভাই। আর আমরা মুসলমান হলে যা খানি খাই, আমরা মুসলমান ভাই হলে অত খানি খাই না, এলাকি তারা বেমার আজার হম। ও স্যার বলেন না মা ডাক্তারখানা তো তারা হম, বক্তারও ব্যালেন্স একার থাকবো সামনে একটা গড়ি থাকবে, আমরা টাইম টুইম তার কোনো ব্যালেন্স এখন আমরা নাই, আমরা ডিলে হয়ে গেছি মুসলমান ডিলে যাতন নাম নাই। সূর্য উঠবার ফার্স্ট মিনিট আগে ফজর নামাজ পড়লে এটা আদায় হইব, আর ফার্স্ট সূর্য উঠার বাদে পড়লে এইটা নামাজ খোঁজা হইব, খোঁজায় আর আদায় সমান নেই জমিনা সমান বেশ কম। ইসলামে আমরা ওলা টাইমিং শিখাইয়া দিচ্ছে কিন্তু আমরা ভ্যালিডিটি নাই, ওখানে 11:30 হয়ে যাচ্ছে আর তো ওয়াজ করা যাই জোর কিনা, গড়ি উপায় দেখলে আমি আরও মাথা টাইলাম সব ওয়াজ হওয়ার আর খেয়াল রাখবো, এইবার যা গেছি গেছি বাবা ইয়াই ধরাই দিও তো গড়ি একু সামনে থাকতো তো গুবা চোখ করলে মাত কন্ট্রোলিং কো থাকে তো মা বলেন তোর কথাটা পুরা ইসলাম ওইল নেই আমি চূড়ান্ত টায়ার্ড, আমি বারবার অনুরোধ করছি আজ আমি এইবার সামনে এরবা মাফ দিলাম মানছুন না, পূজা গেছে খানো দৌড়ি করতে গেল এইবার নাকি তার না আইলে তো ওয়াজ ঘোরাত লাগে আর এক বিপদ আর কি মুসিবত। আর যদি দাওয়াত দিলেন কোনো রকম তো উদ্বাইলে আপনার রেজিস্টারে করে দিচ্ছেন, উজর আপত্তি বিপদ আপদ কিচ্ছু নাই মানতা নাই, আল্লাহ মাফ দেও কইবে দিয়ে না হুজুর আওয়াজ লাগবে না আমি বেজ্জত হইব, আমি বললাম খেলে ভাই আমি আইনা তো তুমি বেজ্জত হইতা গিতা মাসে গালি এলে আমারে গালতাইন দাওয়াতরা কি আইসুন না, কোনো উজর আপত্তি থাকতে পারে না জি না আমি আরেকজনে কইলে গাও ছাড়া লাগবো আমি তো শাড়ি দেও সাহাবাই গ্রামে দেড় শাড়ি ছিল তুমি ওয়াজর কারণে গাও ছাড়া লাগে তো বুধ পাইলাই হিজরত নসিব হয়ে গেছে গিতা আইছে বাপ রে বাপ। এখন এখন দেখি দাওয়াতর শর্ত লাগানি লাগবো বলে কোনো বেজ্জত ওইটাই না এত না গেলে কি মাতে একজনে দাওয়াত দিলে খালি বলে কোনো কারণে আইতে পারলাম এনে গালি এনে কারণ কিতা এই কিতা করতে আওয়াজ করতাম তাইলে তানে লাগাই দিকে আজ বেচারা দাওয়াত দিছে দায়িত্ব লইছে বাদে হেন কোনো কারণে আইসুন না তো কিতো হইছে এটা খাইলি তানি হোক তুইটাও আর বিপদ বুঝছুন যাও ও চার হাতার ফাঁকা দিয়ে আমরা আমরা তামাম রে আল্লাহ কবুল করুক কয়া আল্লাহ নবী ফরমাইতে আল মারা তু ইজা সাল্লাত খামসাহা ও সামাত সাহরা ও আহসানাত ফারজাহা ও আতাআত বাআলাহা তাদখুলু মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। মুসলমান মহিলারা যে সময় আল্লাহর উপরে ঈমান আনার বাদে পাঁচ ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করব, আর রমজান আইলে পরে রোজাগুলারে ভালো করে আদায় করব, আর নিজের লজ্জাস্থান দে পাক পবিত্র রাখিয়া মান সম্মান আর নারীত্ব আর সতীত্বর হেফাজত করব, আর যদি বিবাহিত জীবন পায় তাইলে নিজের স্বামীর কথাগুলা মানিয়া চলবো হালাল বৈধ ক্ষেত্রে। এই চাইর খাম সময় মতো নামাজ রমজান আইলে পরে রোজা আর নিজের মান সম্মান আর সতীত্বর হেফাজত করা আর স্বামীর কথা মানিয়া চলা, এই চাইর খাম যখন কোনো মহিলায় আদায় করিয়া যাইব আল্লাহর নবী আলাইহিসসালামে ফরমাইন জন্নতের আটো দরজা খুলিয়া দিয়া যে কোনো দরজা দিয়া এই মহিলারে ঢুকাইবার সুযোগ দেওয়া হইব সুবহানাল্লাহ। সেই মহিয়সী মহিলা আমরার মা বইন হল মনবার আল্লাহ তৌফিক দেখো হুক আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার এই ভাই আপিল করছেন আপনারা যেগুলো দিতা দিয়া শরীর করে এই ভাই ইমাম সাহেব লইবা আমি মুখতসর দোয়া করি আল্লাহু আমিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اي الله তোমার নবীর খিদমত আমরা কোটি কোটি দরুদ আর সালাম পৌঁছাইয়া দাও اي الله শাবান মাসের একবারে শেষ প্রান্তে রমজানের দুর্গোড়ায় আমরা উপস্থিত হই গেছি মাহবুব আমাদের কমি কুতাহির ভাই তুমি চাইও না আল্লাহ রমজান মুবারক তোমার গোলামী খানায় করার তৌফিক দিও ইয়া আল্লাহ যেদিন মারা যাইমু মরি গেলে তো আর তোমার নামাজ পড়িতাম পারতাম না আল্লাহ রোজাও রাখতাম পারতাম না তোমারে রাখতাম তসবি জিকির কিচ্ছু করা যাইত না ইয়া আল্লাহ যতদিন হায়াত দিয়েছো মাওলা তোমার গোলামী খানায় করিয়া যাইবার তৌফিক দিও বেশ করে কয়েকটা দিন তোমার গোলামী তোমার জিকির আজকার তোমার দিনের খেদমত করিয়া যাইবার আমরা আমরার আওলাদ ও খানদান নসল শাগিরদান রে আল্লাহ তুমি তৌফিক দিও ইয়া আরহামার রাহিমিন। তমাম জাহানোর মুমিন মুসলমান রে তুমি রমজান শরীফ ও রোজাগুলার একামা হক আদায় করার তৌফিক দিও আল্লাহ আমার হিন্দুস্তান সহ সারা দুনিয়ার হক তুমি শান্তির ফয়সালা ফরমাও।
আল্লাহ আমার জাহিরি বাতিনি সমস্ত বিমারদের তুমি শিফা عطا ফরমাও এই এলাকার ওকো আল্লাহ তুমি খয়র বরকতর ফয়সালা ফরমাও আল্লাহ আজকে জলসারি এলাকার লাগি তুমি হেদায়েতর জরিয়া বানাইয়া দাও নাজাতার মাগফিরাতর জরিয়া বানাইয়া দাও ইয়া আল্লাহ আল্লাহ ইয়া লাকার হক তুমি খয়র বরকতর ফয়সালা ফরমাও ইয়া লাকার মা বনিন তোর ইজ্জত আবরু আর ইমানের হেফাজত তুমি ফরমাও জওয়ান হলরে তোমার নবীর আশিক বানাইয়া দাও ময় মুরব্বিয়র হলর হালাতর উপর তুমি রহম ফরমাও ইয়া লাকার বাচ্চা বাচ্চিন তোরে বড় বড় বিদ্বান আর দ্বীনদার আর নেককার বানাইয়া দাও আলিম উলামা আউলিয়া আউলিয়া হল ইয়া লাকার তুমি বেশরি জন্ম দাও ইয়া আল্লাহ اللهم أعطنا وأعط تلاميذنا وأولادنا ذهن النبيين وفهم المرسلين وإلهام ملائكتك المقربين اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل والجبن وضلاع الدين وغلبة الرجال اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نعوذ بك من عذاب القبر وعذاب النار ونعوذ بك من المغرم والمأسم ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من فتنة المسيح الدجال اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وصلى الله على النبي الكريم وعليه وأصحابه أجمعين آمين آمين برحمتك يا رب